আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিএনটিভি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলুন জেনে নেওয়া যাক আজকের আলোচিত খবর এর আগে কোনোদিনই বড় পর্দায় অভিনয় করার সুযোগ পাননি শ্বেতা তবে এবার কি সুযোগ পেয়েও হাতছাড়া করছেন প্রিয় দর্শক এ বিষয়ে সম্পূর্ণ জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অন রাখুন যাতে এ সংক্রান্ত তথ্য সবার আগে আপনি পেয়ে যান ছয় জুলাই প্রজাপতির শ্যুট শুরু তার আগেই নিখোঁজ দেবের নায়িকা জোয়ারসে পাহাড়ি পথের বাঁকে নাকি পাখা মেলে উঠছেন আনন্দবাজার অনলাইন হদিস পেতেই ফোনে নতুন কাজ নিয়ে আড্ডায় শ্বেতা ভট্টাচার্য শ্বেতা বলেন বাবা ছেলের গল্প হলেও ছবিতে নায়িকার যথেষ্ট গুরুত্ব রয়েছে সেই জন্যই রাজি হয়েছি গল্পটাও অন্যরকম শুনে ভালো লাগছে তাছাড়া বিপরীতে দেবদা আর অভিনেতার কাছে ছোট বড় সব ধরনের কাজই গুরুত্বপূর্ণ আমার কাছেও তাই সে তা আরও বলেন এ ছবিতে কাজ করছেন অনেকেই এদের মধ্যে মমতা শঙ্করের সঙ্গে আগে কাজ করেছি ধারাবাহিক ভালোবাসা ডট কম এ আমার দিদি শাশুড়ি হয়েছিলেন বাকিদের সঙ্গে কাজ করিনি একটু তো ভালো লাগছেই উৎসাহে ও ফুটছে নতুন কাজ নতুন অভিনেতা মানেই নতুন অভিজ্ঞতা সেখানে মিথুন আঙ্কেল তো উপরই পাওনা খুব খুশি আমি সেতাকে প্রশ্ন করা হয় দেবের প্রেমিকা বা বউ হওয়ার জোর প্রস্তুতি নিচ্ছেন সেতা এর জবাবে হেসে ফেলে উত্তর দেন দেবদার প্রেমিকা এটা জানি বউ হব আদো গায়ে কি প্রজাপতি বসবে এসব ছবি বলবে তারপরে সে তার সাপ জবাব অভিনয় করতে ভালোবাসিত বিশেষ কোনো তারকার সঙ্গে অভিনয় করতে পারলেই ধন্য হয়ে যাবো এই ব্যাপারটা আমার নেই দেবদা অবশ্যই সুপারস্টার তার সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমিও খুব খুশি তবে তার জন্য আলাদা কোনো প্রস্তুতি নেই আমি চরিত্রটিকে নিজের মতো করে সাজিয়ে নিচ্ছি যাতে সেরাটা দিতে পারি প্রতি মুহূর্তে আমার নিজের সঙ্গে নিজেই লড়াই চলে আবারও সে প্রশ্ন করা হয় দেবের বিপরীতে কোনোভাবে যদি মিথুন চক্রবর্তী থাকতেন এই প্রশ্নেরও সে তার সাপসাপ জবাব দেবদার সঙ্গে পর্দায় যদি বিয়েটা হয়ে যায় তাহলে মিথুন আঙ্কেল আমার শ্বশুরমশায় হবেন এই বা কম কি তাছাড়া মিথুন চক্রবর্তীর নায়িকা হওয়ার যোগ্যতা বা বয়স কোনোটাই আমার নেই সেতাকে আরও প্রশ্ন করা হয় অভিনয়ের আগে আপনার নাকি একাধিক আপত্তি ছোট পোশাক হাত কাটা জামা পরবেন না ঘনিষ্ঠ দৃশ্যেও নাকি অভিনয় করবেন না আপনি এ বিষয়ে সে তার স্পষ্ট জবাব আমি স্পষ্ট একজন অভিনেত্রী তাই স্পষ্টভাবে আগে নিজের সুবিধা অসুবিধে জানিয়ে দিই তবে এইসবের ক্ষেত্রে একটু ভুল বার্তা গিয়েছে শুধুই প্রজাপতির ক্ষেত্রে নয় আমার আপত্তিগুলো সব ছবির ক্ষেত্রেই পোশাক নিয়ে আমার সুতমার্গ নেই তা বলে পর্দায় নায়িকাকে হট প্যান্ট পরতে হবে এটাও মানে না যেটা পরে আমি স্বচ্ছন্দ নয় সে পোশাকে কি করে ভালো অভিনয় করবো সারাক্ষণ মাথায় ঘুরবে পোশাকের ফাঁক দিয়ে হয়তো আমার শরীর দেখা যাচ্ছে দর্শকেরা তো আমার অভিনয় দেখতেই প্রেক্ষাগৃহে আসবেন নাকি আমার শ্বাস পোশাক আমি তো কোনো ফ্যাশন শুতে অংশ নিচ্ছি না পোশাকের সৌজন্যে অভিনয়টাই যদি ঠিকমতো করতে না পারলাম তাহলে রইল কী আমার মনে হয় দর্শকরাও সাজসজ্জা থেকে অভিনেতার অভিনয়কে বেশি গুরুত্ব দিবেন প্রিয় দর্শক এ ছিল অভিনেত্রী তার বক্তব্য এ বক্তব্যটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর আমাদের চ্যানেল আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অন রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ